সুপ্রিয় দর্শক, আজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে শুরু করতে যাচ্ছি চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিনেমার গল্প। আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের জনপ্রিয় পরিচালক শাহাদাত হোসেন লিটন। লিটন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। লিটন, তোমার তো প্রথম ছবি রবি মাস্তান। ওই ছবি রবি মাস্তান ছবির ছবিটা পাওয়া এবং প্রযোজক তোমাকে নেওয়া, এই দুইটা ব্যাপার আমাদের দর্শকদের কিছু বল। আমার প্রথম ছবি হচ্ছে রবি মাস্তান। 1997 সালের 15 ফেব্রুয়ারি আমি এই ছবিটি শুটিং শুরু করি। এই ছবিতে অভিনয় করেছিলেন আমার সবচেয়ে প্রিয় যে নায়ক ছিলেন রুবেল এবং আমিন খান। রুবেল এবং আমিন খানকে নিয়ে আমি ওই ছবিটি শুরু করি। প্রযোজকের সাথে আসলে যোগাযোগটা হয়, অ্যাকচুয়ালি ওই প্রযোজকের একটি আগে একটি ছবি ছিল, ছবির নাম দোলন চাপা। কায়সার আহমেদ পরিচালিত দোলন চাপা ছবিটি উনি আগে প্রযোজনা করেছিলেন। তো আমাদের তখন জনম জনম ছবির কাজ চলছিল। ঠিক ওই সময় উনি আমাদের সেটে আসতেন এবং আমাদের সাথে কথা, এক সময় দীর্ঘক্ষণ কথা হতো ছবির মুক্তি নিয়ে, ছবি বানানো নিয়ে, ছবি কীভাবে হচ্ছে, আমাদের ছবির কস্টিং কেমন যাচ্ছে, তার ছবির কস্টিং কেমন হচ্ছে, এগুলো নিয়ে আমার সাথে আলোচনা হতো। হতে হতে একটা সময় যখন আমাদের জনম জনম ছবিটি মুক্তি পায়, এর পরবর্তী সময়ে উনি ওনার দোলন চাপা আমাদের আগে মুক্তি পায়, এর পরবর্তীতে আমাদের জনম জনম ছবিটি মুক্তি পায়। তো তারপর উনি আমাকে প্রস্তাব দেন যে একটি গল্প শোনানোর জন্য। তো আমি ওনাকে একটি গল্প শোনাই এবং গল্পটা ওনার ভালো লাগে, দেন উনি আমাকে প্রস্তাব করেন যে আপনি এই ছবিটি পরিচালনা করেন। তুমি খুব অল্প সময় ছবি সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর এই ছবিটা এত বড় একটা বাজেটের ছবি, রুবেল ভাই তখন সুপারস্টার, এত পপি তখন নতুন, তো এই ছবিটি করার ভিতরে তোমার কি কোনো ভয় কাজ করেনি যে আমি এত বড় কাস্টিং নিয়ে খুব অল্প সময় সহকারী পরিচালক হিসেবে কাজ করার পরে এটা কি তোমার ভিতরে কোনো ভয় কাজ করেনি তখন? না, আসলে ভয় কাজ করে না, আমার ভিতরে অনেকটা আনন্দই কাজ করছে। আমি যদি মনে সারা বাংলাদেশের সমস্ত স্টারদের নিয়ে যদি ওই সময় ছবি করতে পারতাম হয়তো তখন আমার মন আরও বেশি ভালো লাগতো। আমার এই ছবি কিন্তু করার কথা ছিল শাবনূর এবং রিয়াজকে নিয়ে। শাবনূর আর রিয়াজ? হ্যাঁ, রবি মাস্তানের যে গল্পটা ছিল এটাকে, এটা শাবনূর এবং রিয়াজ কাস্টিং ছিল প্রথম। তারপর মান্না শাহনাজ, তারপর এসে রুবেল পপি। আসলে থার্ডে রুবেল পপি আবার ফার্স্টে চলে আসলো কিভাবে? রিয়াজ এবং শাবনূরকে যখন আমি কাস্ট করি ওদের শিডিউলের জটিলতা ছিল। আমার দাবি ছিল যে আমি 3 মাসের মধ্যে ছবিটি শেষ করব। শাবনূর আমাকে বলছিল যে লিটন ভাই, আমি 6 মাসের আগে ছবিটা শেষ করতে পারবো না, কারণ আমার হাতে যে কাজ আছে। তখন আমি বললাম যে না, আমি 3 মাসের মধ্যে যে কাজ করতে পারবো তাকে নিয়ে করব। তখন মান্না ভাইকে বললাম, মান্না ভাই 3 মাসের মধ্যে করে দেবে, কিন্তু পারিশ্রমিক নিয়ে মান্না ভাইয়ের সাথে আমার একটা বনিবনা হচ্ছিল না। তারপর আমি রুবেল ভাইকে নিয়ে শুরু করলাম যে প্রপার টাইমে যেন শুরু করতে পারি এবং প্রপার টাইমে যেন শেষ করতে পারি। কিন্তু রুবেল ভাই তো তখন খুব ব্যস্ত, তোমাকে ওই সময় মানে যেখানে মান্না ভাই শাবনূর ওরা শিডিউল দিতে পারতেছিল না, তখন এত ব্যস্ততা থাকা সত্ত্বেও তোমাকে কেন শিডিউল দিল? এটা হচ্ছে তোমার ওই সহকারী পরিচালক থাকাকালীন সময়ে আমি প্রথম যে ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করি সেই ছবির হিরো ছিল রুবেল ভাই, আমার ওস্তাদ রানা হাসান সাহেবের মহাশত্রু ছবিতে। তারপরে রুবেল ভাইয়ের একটা গুণ আছে, সে নতুনদের অনেক সহযোগিতা। হ্যাঁ, আমি আমি সেটাই বলছিলাম যে রুবেল ভাই কিন্তু মানে সত্যি কথা বলতে রুবেল ভাই কিন্তু নতুন পরিচালকদের খুব ভালোবাসতেন, যে মানে উনি নতুন পরিচালকের ছবি করতে খুব আগ্রহ বোধ করতেন। উনি মনে করতেন যে নতুন ছেলেরা নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে, আমাকে নতুনভাবে প্রেজেন্ট করবে, এগুলো উনি খুব মানে চাইতেন। তো আমি যখন রুবেল ভাইকে প্রস্তাবটা দেই, রুবেল ভাই কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়। আমার গল্পটা রুবেল ভাই বলল যে আমাকে একটু গল্পটা শোনা। তো রুবেল ভাইয়ের বাড়ির পাশে একটা চাইনিজ রেস্টুরেন্টে বসে রুবেল ভাইকে যখন গল্পটা শোনালাম, রুবেল ভাই বললো যে
তুই কবে শুটিং করবি? আমি বললাম যে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে। বললো যে ডান, শুরু কর। তো এই আসলে রুবেল ভাইয়ের আন্তরিকতা, ভালোবাসা। আমি আমার অ্যাসিস্ট্যান্ট লাইফ থেকে আমি দেখছি যে রুবেল ভাই মানুষকে অনেক ভালোবাসেন, অনেক ভালো এবং বড় মনের মানুষ রুবেল ভাই। আমিন খান অসম্ভব অসাধারণ একজন ভালো মানুষ। সাগর কি হয়েছে বাবা, তোকে এমন লাগছে কেন? আমার আমার সব বিশ্বাস আজ ভেঙে খান খান হয়ে গেছে। যে বাবাকে নিয়ে আমি চিরদিন গর্ব করে এসেছি, মহান একজন সৎ মানুষ ভেবে এতদিন যাকে শ্রদ্ধা করেছি, আজ জানলাম, আজ জানলাম সব ভুল, সব মিথ্যে। কি বলছিস তুই? না সাগর না, রবির বুকে তুমি গুলি চালাতে পারবে না, চালাতে হয় তুমি আমার বুকে চালাও। আসলে আসলে মানুষের সব শব্দ সত্যি হয় না, মানুষ ভাবে এক আর হয় আর এক। ভুল ভুল আমারই হয়েছে, আমি আমি কোনোদিন জানতে চাইনি, বুঝতে চাইনি, যাকে যাকে জীবন সঙ্গী করে কাছে পেতে চেয়েছিলাম, সে সে আমাকে ভালোবাসে কিনা। তো রুবেল ভাইকে যখন তুমি নিলে, তখন তুমি তো পপির সাথে কাজ করো, তোমার হিরোইন ছিল পপি, তো তুমি পপিকে নিলে, যেখানে তুমি শাবনাজের সাথে কাজ করছো, তার আগে সম্ভবত আরও নায়িকাদের সাথে কাজ করেছো, কিন্তু তুমি পপিকে কেন নিলে? রুবেল ভাইয়ের সাথে আমার ইচ্ছে ছিল মৌসুমিকে নেওয়ার। তো মৌসুমিকে আমি নক করেছিলাম, মৌসুমির সাথে কথাও বলেছিলাম, কিন্তু আমার মানে একটা জায়গায়, মানে যখন আমি গল্পটা আমার নিজে নিজে আমি গল্পটা বলার চেষ্টা করলাম, তখন মনে হলো যে এই ক্যারেক্টারটা আসলে মৌসুমিকে মানাবে না। হ্যাঁ আমি ভাবলাম যে নতুন কাউকে নেওয়া যায় কিনা, যে অপরিচিত একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে। তখন আসলে পপি অনেকটাই আমাদের দেশে পত্রপত্রিকার মাধ্যমে অনেকটাই পরিচিতি লাভ করে ফেলছে, কুলি ছবির বরাতে। তো সেই ক্ষেত্রে তখন চিন্তা করলাম যে এই মেয়েটা যেহেতু আমাদের পত্রপত্রিকা বেশ লেখালেখি হচ্ছে, এবং দুজনের কাছে আমি শুনলামও যে মেয়েটা কেমন কাজ করে, তো আমাকে আবদুল্লাহ জহির বাবু বললো যে না, খুব ভালো কাজ করে, তখন আমি মেয়েটাকে কাস্ট করলাম। এই রবি মাস্তান ছবি গল্পের পেছনে কিন্তু একটা ই আছে। রবি মাস্তান ছবি গল্পটা ছিল মানিক চৌধুরীর মাই লাভ। মানিক চৌধুরীর একটি উপন্যাস আছে মাই লাভ, আমি মানিক চৌধুরীর কাছ থেকে সেটার কপিরাইটও নিয়েছিলাম মুভি তৈরি করার জন্য। এই সেখান থেকে আর কি পরে আবদুল্লাহ জহির বাবুর সাথে এটা নিয়ে বসার পর একটু কারেকশন হলো, তারপরে তো গল্প সবাই দেখছে, মানে তারপর আমি চলচ্চিত্র নির্মাণ করলাম, দর্শকরা দেখলো, ছবিটা ভালো গেল। রবি মাস্তান সম্পর্কে আরো জানতে চাচ্ছি, তোমার গীতিকার সুরকার বা ব্যাকগ্রাউন্ড কারা করেছিল, ওরা তোমাকে কি রকম সহযোগিতা করেছিল? মানে কলাকুশলী কারা ছিল? হ্যাঁ, প্রথমে আমি রবি শ্রদ্ধা করে স্মরণ করছি আমার আমার খুব শ্রদ্ধাভাজন একজন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, যিনি কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আমি যখন প্রথম গান করব, আমার মনে মনে সিদ্ধান্ত ছিল যে গাজী মাজহারুল আনোয়ারকে দিয়ে প্রথম গানটা লেখা। তো সেই ক্ষেত্রে আমার মিউজিক ডিরেক্টর ছিলেন আবু তাহের ভাই, উনিও বিদায় নিয়েছেন। আবু তাহের ভাইকে যখন আমি বললাম যে আবু তাহের ভাই, আমি কিন্তু প্রথম গানটা গাজী ভাইকে দিয়ে লেখা, তাহের ভাই আমাকে বললেন যে কোনো সমস্যা নাই, আমি এক্ষুনি গাজী ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি। আমার ছবিতে মিউজিক ডাইরেক্টর হিসেবে তাহের ভাই ছিলেন, গীতিকার হিসেবে গাজী মাজহারুল আনোয়ার ছিলেন, কবির বকুল ছিলেন, তারপর রিজবি আহমেদ ক্যামেরায় ছিলেন, দক্ষ এবং মেধাবী ক্যামেরাম্যান মোস্তফা কামাল, যার ফটোগ্রাফি অসাধারণ অসাধারণ। মোস্তফা কামাল স্যারের সাথে কাজ করার আগে তুমি কি অ্যাসিস্ট্যান্ট লাইফে তুমি তার সাথে কাজ করেছিলে?
না অ্যাসিস্ট্যান্ট লাইফের কাছে, অ্যাসিস্ট্যান্ট লাইফে সেটা একটা ঘটনা আছে। মোস্তফা ভাইকে আমি কেন আমার ছবিতে কাস্ট করলাম এটাও কিন্তু একটা ঘটনা আছে। সেটা কি? সেটি হচ্ছে আমার ওস্তাদ মরুম রানা নাসির সাহেব পরিচালিত অন্যায় অত্যাচার ছবিটি যখন আমরা করি, তো প্রায় শেষের দিকে একদিন অথবা দুই দিনের শুটিংয়ে, তখন ওই ছবির ক্যামেরাম্যান ছিলেন জ্যাড ইজ মিন্টু, উনিও খুব রোমান্টিক এবং বিখ্যাত একজন ক্যামেরাম্যান। তো মিন্টু ভাই কোনো কারণে ওই দুই দিন ওই শুটিং উপস্থিত হতে পারেননি। মিন্টু ভাই তার মানে যেহেতু মিন্টু ভাই থাকতে পারেননি, তাই মিন্টু ভাই কিন্তু মোস্তফা ভাইকে দিয়েছিলেন যে এই দুই দিন শুটিং মোস্তফা ভাই করবে। ওই দুই দিন শুটিংয়ে আমার উপর দায়িত্ব ছিল, যে আমার ওস্তাদ রানা ভাই আমাকে দায়িত্ব দিয়েছিলেন মোস্তফা ভাইকে নিয়ে আমি যেন কাজগুলো করে ফেলি। তো দুই দিন আমি মোস্তফা ভাইয়ের সাথে কাজ করার বদলতে আমি দেখলাম যে উনি অনেক ভালো ক্যামেরাম্যান, ফটোগ্রাফি তো অনেক ভালো, উনি আসলে একজন দুর্দান্ত ফটোগ্রাফার, দুর্দান্ত।